हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बंधुत्वर हाथे मौसुमी। आज के एक दारुण सुस्वादु यम्मी रेसिपी निये तुम्हारे सामने चले एलाम। देखते ही पाच्छो थालाय रयेछे धोका, किन्तु चिंता नहीं, तोमादेर धोका देव ना। हाँ, भिडियोगुलो आसते देरी होच्छे, बाट एरपर थेके रेगुलार आसार चेष्टा करब। तो चलो किभाबे यम्मी धोकार रेसिपिटा तैरी करलाम, अवश्य बाड़ीर होममेड देखे नवा जाक। सो प्रथमे आमी निये एखाने फुलकपी, टमेटो, बाधाकपी, पियाज, कैप्सिकम, ब्रोकली और साथे आछे गाजर, और तार संगे संगे निये निएछि काजू, किशमिश, चार मगज और एखाने रयेछे बेसन। सो चलो एकटा बाटिते सबार प्रथमे आमरा टमेटो निये निएछि, तारपर निये निएछि आमरा एखाने फुलकपी। तोमरा चाइले फुलकपिटा स्किप माने स्किपो करे जेते पारो, एटा तोमादेर उपर। तारपर निये निएछि बाधाकपि, एकदम कुचि कुचि करे केटेछि। तारपर निये निएछि छोटो छोटो करे कुचि कुचि करे काटा क्यापसिकाम, और निये निएछि गाजर ग्रेट करे रखा। गाजरटा आमि एखाने भालो करे ग्रेट करे निएछि, देखते ही पाच्छो तोमराओ करे निओ। और निये निएछि पेंयाज, पेंयाजटा एखाने पुरोपुरी अपशनल, जारा चाइबे जे ना पेंयाज देबे ना, नर्मल एमनि निरामिष करबे तारा निते पारो। और एखाने जे बेसनटा, ई बेसनटा आमरा निये नेब। तो चलो भालो करे सब सब्जीगुलो दिए निएछि, दिए निये एबार आमरा एखाने बेसन অ্যাড করে নিয়েছি। নিয়ে ভালো করে এই মিক্সারটাকে আমরা মিক্স করে নেব। এতে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন, এরপর সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দেব। এখানে আমি সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে মিষ্টিটাও, যারা একদম খেতে পছন্দ করো না রান্নায়, তারাই মিষ্টিটাও দিও না, কিন্তু মিষ্টিটা দিলে কি হয় স্বাদটা ভালো বাড়ে। সো ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব। তার মধ্যে আমরা এর মধ্যে মশলা অ্যাড করছি, এর মধ্যে আমরা একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করছি, যাতে ঝাল ঝাল যে একটা যে স্পাইসি ব্যাপারটা থাকে সেটা যাতে থাকে। এর মধ্যে আমরা জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি, যেমন ধোকার আমরা রান যখন খেয়ে থাকি কোনো ধোকা, তার মধ্যে তো সব মশলাই মিক্স করা থাকে, সেই হিসাবে তার মধ্যে আমরা অ্যাড করে নিলাম ধনে গুঁড়ো। আর এরপরে আমরা অ্যাড করব পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে আমরা এটাকে একটা হালকা তরল, যেমন যেমন ধোকার মিক্সারটা আমরা করি, যেমন ধোকার মিক্সারকে আমরা হালকা তরল মানে হালকা উষ্ণ গরম জলে তোমরা ইয়ে করো, কিন্তু এখানে আমরা উষ্ণ জল দেব না, এখানে আমরা নর্মাল জল দেব। নর্মাল যেমন জল হয় তেমন জল দেবো, এখানে উষ্ণ জল দেব না, আগের থেকেই বলে দিচ্ছি তোমাদের। দিয়ে এই ব্যাটারটাকে কিছুক্ষণ সেট করার জন্য রেখে দেবো, যাতে জিনিসটা ভালো করে এখানে সেট হয়ে যায়, বেসনটা ভালোভাবে ফুলে যায়, তারপর যা সবজিগুলোর মধ্যে সব মশলা ভালোভাবে ঢুকে যায়। দিয়ে মোটামুটি আধ ঘন্টার মতন রেখে দেবো, তোমরা চাইলে ঘন্টাখানেকও রাখতে পারো, আমি এখানে আধ ঘন্টার মতন রেখেছিলাম। এই জিনিসটা যতক্ষণ রাখবে তত ভালো সেট হবে। সো এটাকে আমরা আলাদা করে ঢেকে সাইডে সরিয়ে রেখে দেবো। এবার ঘন্টাখানেক পর যখন ওটা সেট হয়ে আসবে, তারপর আমরা কড়া বসিয়ে নেবো গ্যাসে। কড়াতে আমরা সামান্য পরিমাণে, জাস্ট সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো, জাস্ট দু চা চামচের মতন তেল দিয়ে দেবো, সর্ষের তেল অবশ্যই। দিয়ে সেই তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে আমরা ইউজ করে নেবো জিরে। এখানে আমি জিরে দিচ্ছি, তোমরা চাইলে এর বদলে কিন্তু মৌরিও দিতে পারো, মৌরি দিলে টেস্টটা, ফ্লেভারটা একটু অন্যরকম আসবে, ভালো লাগবে গন্ধটা। সো যখন ওই মৌরিটা বা তোমরা জিরে যদি দাও, জিরে এখানে আমি জিরেই ইউজ করেছি, সো সেটা ভালোভাবে ফোড়ো নিয়ে নেওয়ার পর, তারপর যে ব্যাটারটা আমরা রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক বা যে আধ ঘন্টা রাখবে আধ ঘন্টা, সো সেই ব্যাটারটা আমরা দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে ভালো করে আমরা নাড়তে থাকবো কড়াটা, যতক্ষণ না কড়ার জলটা শুকিয়ে না এসে ভালো করে ব্যাটারটা কড়া থেকে ছেড়ে না যায়। সো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ছেড়ে এসছে। সো এরকম যখন পুরো মাত্রায় ছেড়ে আসবে, তখনই বুঝবে তোমাদের এই যে ধোকার যে মেন যে ব্যাটারটা সেটা পুরো রেডি। এরপর এটাকে জাস্ট একটা থালায় নামিয়ে সেট করতে দেওয়া হবে, যতক্ষণ না পুরোপুরি জিনিসটা সেট না হয়ে যায়, শক্ত না হয়ে যায়। যতক্ষণ শক্ত না হবে ততক্ষণ তোমরা এটা হাওয়ায় রেখে দেবে একটা থালার মধ্যে, একটা সমান থালার মধ্যে ইয়ে করে। তোমাদের যদি মনে হয় যে সমান থালায় ওটা আটকে যেতে পারে, তাহলে প্রথমে প্রথমে থালাটাকে একটুখানি ব্যাটারিং করে নিও, সে তেল দিয়ে হোক আর যাই দিয়ে হোক, সামান্য একটু ব্যাটারিং করে সেটা থালার মধ্যে নামিয়ে দিও, যেমন আমি এখন নামিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ থালার মধ্যে ভালো করে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে ভালো করে ছড়িয়ে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে এটা তোমরা পিস পিস করে আরামসে কেটে নিতে পারবে, তোমরা দেখতে থাকো আমি যেভাবে করতে থাকছি।
আমার এই ব্যাটারটা পুরো সেট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা একটা ছুরি দিয়ে এটা কেটে নেব। আর হ্যাঁ, আমি ঘরে তখন তাড়াহুড়োর মধ্যে কোনো ছুরি পাইনি বলে এই কেক কাটার ছুরিটা নিয়েই কাটছি। তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে যখন আমি কাটছি ছুরিটার মধ্যে কোনো ব্যাটারের কিছু অংশই লাগছে না। যখন তোমরা ছুরি দিয়ে এরকমভাবে কাটবে, যখন ছুরির মধ্যে কোনো অংশ লেগে আসবে না, তাহলেই বুঝবে ব্যাটারটা একদম সেট হয়ে গেছে, ধোকা ভাজার জন্য পুরো রেডি। সো আমরা এটাকে ভালো করে কিউব কিউব করে, যত তোমরা বাড়িতে যেই পরিমাণে করবে সেই পরিমাণে, সেই হিসাবে ছোটো ছোটো টুকরো পছন্দ করো কি বড় বড় টুকরো পছন্দ করো সেইভাবে কেটে নেবে। আমি এখানে একটা আন্দাজ করে মোটামুটি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটাকে আমরা ভেজে নেব। সো দেখতে থাকো। সো ধোকা ভাজা আমার অলমোস্ট ডান। এবার ধোকাগুলোকে আমি মোটামুটি ছোটো ছোটো কিউব কিউব করেই কেটেছি। সো এবার আমরা এটাকে তেল দিয়ে ভালো করে তুলে নেব। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারো, বাট আমি ভাজাভুজিগুলো বিশেষ করে সাদা তেলেই পছন্দ করি। তো তাই জন্য সাদা তেলে ভালো করে ভেজে নিলাম, দেখতেই পারলে। সো এরকম একটা একটা করে ভেজে নিয়ে আমি প্রত্যেকটা ব্যাচ ভেজে নিয়েও তুলে রাখবো। রেখে এবার আমরা ধোকার তরকারি করা শুরু করব। তোমরা চাইলে ধোকাটাকে এইভাবেই নর্মাল কাসুন্দি দিয়ে বা সস দিয়ে পরিবেশন করতে পারো, স্ন্যাক্সে সন্ধেবেলার অসাম লাগবে, কোনো তোমাদের তফাতই মনে হবে না। যারা ভেজিটেবিল খেতে পছন্দ করো না, শাকসবজি পছন্দ করো না, তাদের জন্য তো এটা খাওয়া মানে খুব হেলদি না হলেও, ভাজাভুজি যেহেতু হেলদি না হলেও, বাট ভেতরের সবজিগুলোর মধ্যে যে হেলথটা রয়েছে সেটা অল্প পরিমাণে চলে গেলেও কিছুটা পরিমাণে তো থাকবেই, যেটা ভিটামিনে প্রচণ্ড পরিমাণে ভর্তি, সেটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর আমি এখানে কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছি তাওয়াতে কম তেলে, মানে যেটা হেলদি প্রক্রিয়ায়, তাওয়াতে সামান্য একটুখানি তেল ব্রাশ করে তোমরা এটাকে নর্মালভাবে ভালোভাবে টিক্কির মতন করে ভেজে নিতে পারো। এটাতে কম তেলও ইয়ে হবে, এর ভেতরে ভিটামিনসগুলোও প্রচুর পরিমাণে ভালোভাবে থাকবে। সো আমি দুপক্ষ ভালোভাবেই দেখিয়ে দিলাম, একটা বেশি তেলে ফ্রাই করে যেটাতে একটু হেলদি কম, আর একটা কম তেলে ফ্রাই করে যেটাতে একটুখানি পরিমাণটা হেলদির বেশি। সো সেই দুরকমভাবেই ভেজে আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এবার চলে যাব আমরা মেন যেটা রেসিপি, ধোকার তরকারি, সেই তরকারির দিকে। তার জন্য প্রথমেই আমরা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি এখানে জিরে ফোড়ন দিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই পাঁচফোড়ন দিতে পারো, পাঁচফোড়ন দিলে এটার টেস্টটা অন্যরকম হয়ে যায়। সো আমি সেই সব দিকে যেতে চাইনি, আমি নর্মাল যেমন করি সেই হিসাবেই করছি। জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে এবার আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা পরিমাণ মতন সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, যাতে আলুগুলো একটুখানি ভালোভাবে মজে যায়। আর তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, আমি এখানে ছোটো সাইজের একটা টমেটোই দিয়েছি, যেহেতু আমার আলুর পরিমাণটাও কম তাই জন্য। সো ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার রেসিপি শুরুতেই যে তোমাদের দেখিয়েছিলাম চারমগজ, তারপর কাজু কিশমিশ, সেই সব যেগুলো ছিল সেগুলো আমরা একটা পেস্ট করে নেব। সো পেস্ট করে নিয়ে এই পেস্টটা এবার তরকারির মধ্যে আমরা অ্যাড করে দেবো, যাতে এটার টেস্টটা অন্যরকম হয়ে যায়। কারণ কি, তোমরা জানো যে কোনো তরকারিতে যদি কাজু কিশমিশ আর চারমগজ বাটা যায়, সেইটার টেস্ট অন্য লেভেলের চলে যায়। সো এটা যেহেতু আমি একটু স্পেশাল করতে চাইছি, নর্মাল যেমন ধোকার তরকারি হয় তেমন যেহেতু করছি না, একটুখানি অন্যরকম স্পেশাল হাটকে করতে চাইছি, তাই জন্যই আমরা এটা এই তরকারিটা যেই না টমেটোর সঙ্গে ভালো করে মশলা টশলা দিয়ে আমরা যখন কষিয়ে নেবো আলুটাকে, তারপরে আমরা এই চারমগজ বাটার এটা অ্যাড করব। সরি, আমি এখানে বলতে চাইছি তোমাদের যে আমি যখন এখানে মশলা অ্যাড করছিলাম, নর্মাল জিরে ধনে আর যখন হলুদ গুঁড়ো দিচ্ছিলাম, সরি আমার একটু বলতে দেরি হচ্ছে, সো তখন আমি সেই ক্লিপটা তুলতে পারিনি, মানে কোনো কারণে ওই ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তুলেছিলাম অবশ্যই কিন্তু ডিলিট হয়ে গেছে, অনেকদিন পর যেহেতু এডিট করছি তাই জন্য একটুখানি বুঝতেই পারছো। সো ভালোভাবে চারমগজ বাটা এসব দিয়ে যখন কষানো হয়ে যাবে, তার মধ্যে আমরা সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দেবো। তোমরা চাইলে মিষ্টিটা স্কিপও করে যেতে পারো, যারা মিষ্টি পছন্দ করো না তরকারিতে খেতে, বাট আমরা সব তরকারিতে একটুখানি সামান্য মিষ্টি না দিলে আমাদের টেস্টটা বাড়ে না, তাই জন্য একটু মিষ্টি দিলাম। দিয়ে ভালো করে কষানো যখন হয়ে যাবে, এতে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিও, আমরা নর্মাল যেমন তরকারি সব ফ্যামিলির সবাই মিলে খাবো যেহেতু, সেই পরিমাণে দেবো। তো তাই জন্য সেই পরিমাণে একটা জল দিয়ে একটা ইয়ে করে তরকারিটাকে ফুটিয়ে নেবো।
তাহলেই যখন এইটা যখন হয়ে যাবে আমাদের, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে এই ধোকার তরকারি। কারণ কি আমরা এই ধোকার তরকারি যে ধোকাগুলো সেগুলো সবার শেষে অ্যাড করব। কারণ কি প্রথমে যদি যখন তরকারি আস্তে আস্তে হয়ে যাবে, প্রথম অবস্থাতেই যদি তোমরা ধোকাগুলো অ্যাড করে দাও, সেই ধোকাগুলো অনেকটাই নরম হয়ে যায় আর শেষে গিয়ে ভেঙে যায়। আর তার মধ্যে যে ঝোলের পরিমাণটা থাকে যেটা তোমরা করতে চাইছো, ধরো একটা রসা রসা তরকারি না করে একটু ঝোলা ঝোলা তরকারি করতে চাইছো, সেই রসটাও এই ধোকার মধ্যে টেনে নেয়, সেটা একদম শুকিয়ে যায়। তো তাই জন্য একদম শেষে যখন তরকারি একদম কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ধোকাগুলো অ্যাড করে দেবো, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে ইউনিক ধোকার রেসিপি। তো তোমাদের যদি এই ধোকার তরকারিটা ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করো। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, পাশে থেকো সাথে থেকো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট তো চাই চাই। আর আমার এই বন্ধুত্বের হাতিত মৌসুমি চ্যানেলটাকে আরও বন্ধুদের দ্বারা ভরিয়ে তোলো। সো নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চিন্তা টাটা, বাই বাই।